নড়াইলে মানহানির পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য গর্ষর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার বিকেলে নড়াইল সদর আমুলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুর মোর্শেদা এ আদেশ দেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য ও শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলার অভিযোগে আলাদা দুই মামলায় এ আদেশ দেন আদালত। 2015 সালের 21 ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে 29 ডিসেম্বর নড়াইল আমুলি আদালতে 1 কোটি টাকার মানহানির মামলা করেন শেখ আশিক বিল্লা নামে এক ব্যক্তি।